পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামিক মহাসম্মেলন। মঙ্গলবার ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত হতে থাকেন তারা। রোববার এক বিবৃতিতে জানানো হয়, ওলামা মাশায়েক বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার সকাল 9টায় ইসলামিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের সর্বস্তরের ওলামা মাশায়েক ও জনতাকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তাবলিগের দুই পক্ষের জন্য 2019 সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। তারই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামারা সকাল থেকে রাজধানীতে আসতে শুরু করেন। বাস, মাইক্রোবাস, পিক আপ ও ব্যক্তিগত যানবাহনে করে আসছেন তারা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে সমাবেশে যোগ দিতে আসছেন। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল 10টার দিকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক ও শাহবাগ মোড় থেকে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর পর্যন্ত সড়ক বিপুল সংখ্যায় তাবলিগ জামায়াতের অনুসারীরা অবস্থান নিয়েছেন। তাবলিগ জামায়াতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্দলবীরের বিপক্ষে এই মহাসম্মেলন করছেন প্রয়াত মাওলানা জুবায়রুল হাসানের অনুসারীরা। মহাসম্মেলনের আহ্বান জানানো বিশিষ্ট আলেমদের মধ্যে ছিলেন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমদ কাশেমি, আল্লামা আব্দুল হামিদ সহ আরও অনেকে। 2019 সাল থেকে তাবলিগের দুই পক্ষের জন্য দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। তারই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার উভয় পক্ষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হলেও উপস্থিত হন শুধু মাওলানা সাদের অনুসারীরা। তাই সবশেষে দুই পর্বের ইজতেমার তারিখ নির্ধারণ হলেও কোন পর্বে কে ইজতেমা করবে তা পরে জানানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবশেষে মাওলানা সাদের অনুসারীদের প্রতিনিধি মুয়াজ বিন নূর বলেন, আমরা শুধু একটি দাবি জানিয়েছি, আমরা আর বৈষম্য চাই না। আমরা প্রথম পর্বে ইজতেমা করতে চাই এবং যে কোনো মূল্যে মাওলানা সাদকে দেশে আনতে চাই। আমরা বক্তব্য দিতে পারি নাই, সেই জন্য আমরা